শিরিক মুক্ত ঈমান আকীদা কেমনে গঠন করব। তাহলে আমরা কি এখানে, আমি আর একটু জিজ্ঞেস করি, লা মাযহাবি কে কে আছেন দেখি, আর তোলেন তো লা মাযহাবি কে কে আছেন, একজন পাওয়া গেছে লা মাযহাবি, আর আছেন কে, ওই যে পিছনে দুই একজন আছে, তাহলে লা মাযহাবি বেশি নাই। কিন্তু আমরা মূলত লা মাযহাবি না, আমরা হইলাম লা শিরকি, আমরা হইলাম কি, ভালো করে বলেন, আমরা হইলাম কি, লা শিরকি লা বেদাতি, আমাদের পরিচয় লা শিরকি লা বেদাতি, শিরিকের সাথে বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নাই। কিন্তু আমরা মাযহাবের বিরোধী না, আমরা মাযহাবের পক্ষের মানুষ, আমরা মাযহাবকে ভালোবাসি। একটু আগে হানাফি মাযহাবের যিনি প্রধান ইমাম ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে শায়খ এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছেন, আমরা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিরোধী? কখনো না। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, আমরা মাযহাবের কোন ইমামের বিরোধী নই। এবং মানুষকে হানাফি মাযহাব থেকে বের করা, এটাও আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য না। আমাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য এই বাংলার মুসলিম জনগণকে শিরিক মুক্ত তাওহিদি ঈমান শেখানো, বেদাত মুক্ত সুন্নতি আমল শেখানো। হানাফি মাযহাবের নাম দিয়ে যে সমস্ত শিরক এবং বেদাত সমাজে চলতেছে, এই শিরিক বেদাত থেকে এই বাংলার মুসলিম জনগণকে মুক্ত করা। আমরা ওলি আউলিয়া বিরোধী না, অনেকে কয় এরা ওলি বিরোধী, আমরা অবশ্যই ওলি আউলিয়ার পক্ষের মানুষ, ওলি আউলিয়াদেরকে আমরা সম্মান করি, ওলি আউলিয়াদেরকে মহব্বত করি, ওলি আউলিয়াদের তরিকা, ওলি আউলিয়াদের রাস্তা অনুসরণ করি, কিন্তু ওলি আউলিয়াদেরকে কেন্দ্র করে শিরিক করি না, ওলি আউলিয়াদেরকে কেন্দ্র করে শিরিকের মার্কাজ বানাই না, ওলি আউলিয়াদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে সমস্ত বেদাতি কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না। এই জন্য আমাদের পরিচয় হলো আমরা লা মাযহাবি না, আমরা লা শিরকি লা বেদাতি। এই জন্য আমরা দেখবেন কোনো ভাই যদি হানাফি মাযহাব অনুসরণ করে, সত্যিকারের হানাফি মাযহাব মেনে চলে, আমরা ওই ভাইয়ের সাথে কোনো ধরনের বিদ্বেষ পোষণ করি না, এবং ওই ভাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু তিনি যদি হানাফি মাযহাবের নাম দিয়ে শিরিক করেন, বেদাত করেন, আমরা ওই শিরিকের বেদাতের বিরোধী। এই জন্য আমরা মূল কথা হলো আমরা মাযহাবের বিরুদ্ধে দাওয়াতে নামি নাই, আমাদের দাওয়াত কিসের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে এবং বেদাতের বিরুদ্ধে। এই জন্য শিরিক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানা দরকার, যেহেতু এটাই আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু। মানুষকে শিরিক সম্পর্কে বুঝাইতে হবে, শিরিক সম্পর্কে জানাইতে হবে, শিরিক মুক্ত ঈমান আকীদা কিভাবে গঠন করবে এটা দাওয়াত দিতে হবে। এজন্য বিষয়গুলো ভালোভাবে না জানলে আমরা দাওয়াত দিব কিভাবে?